আবারও আমন্ত্রণ জানাচ্ছি সদ্য পাওয়া একটি আপডেটে। আরফিন শুভ একজন বাংলাদেশের টিভি অভিনয়শিল্পী এবং চলচ্চিত্র অভিনেতা। তার লাইফস্টাইল সম্পর্কে জানার কৌতূহল আছে ভক্ত অনুসারীদের মাঝে। এই ভিডিওটিতে তার কিছু গোপন সিক্রেট জানাতে চলেছি, শেষ পর্যন্ত দেখুন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। মডেলিং দিয়ে আরফিন শুভ পা রেখেছিলেন বিনোদন জগতে, নাটকে কাজ করেছেন পরবর্তীতে। আরফিন শুভ 2010 সালে জাগো চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রের ভুবনে পা রেখেছিলেন। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রে সাকিব খান ও জয়া হাসানের সাথে আরফিন শুভ প্রথমবারের মতো অভিনয় করেছেন একজন খলনায়ক হিসেবে। ব্যাপক প্রশংসা পেয়েছেন আরফিন শুভ, দর্শক মহল থেকে এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছিল। তাছাড়া আরফিন শুভ মিশন এক্সট্রিম, সাপলুডু, ঢাকা অ্যাটাক, অস্তিত্ব ছুঁয়ে দিলে মনের মতো উল্লেখযোগ্য চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। আরফিন শুভ মূলত কলকাতার মেয়ে অর্পিতা সমাদ্দারের সঙ্গে দীর্ঘ 8 বছর প্রেমের পর 2015 সালে 6 ফেব্রুয়ারিতে দুই পরিবারের সম্মতিতেই বিয়েতে আবদ্ধ হয়েছিল। অর্পিতাকে সচরাচর পাবলিক অনুষ্ঠানে নিয়ে যায় না আরফিন শুভ। আরফিন শুভ জন্মগ্রহণ করেছেন 1982 সালের 2 ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামে। তার জন্ম বেড়ে ওঠা নিজ শহর ময়মনসিংহে। ময়মনসিংহ থেকেই তিনি ঢাকায় এসেছেন অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে। আরফিন শুভকে ভালো লাগার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তার অভিনয়ের সাথে মিশে যাওয়া, যেন এক একটি অভিনয় তার বাস্তব জীবনের সাথে ঘটছে এমনভাবে নিজেকে তিনি সবসময় অভিনয়ে ফুটিয়ে তোলেন। তার উচ্চতা, বডি ফিগার, চেহারা সব মিলিয়ে একজন সেরা অভিনেতা তিনি, যে কোনো অভিনয়ে নিজেকে মিশিয়ে নিতে পারেন। এ কারণেই বাংলাদেশ এবং কলকাতায় তার বিশাল ফ্যান বেস রয়েছে। দর্শক, আপনিও কি আরফিন শুভর ভক্ত জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এদিকে যৌবন ধরে রাখতে প্রতিনিয়ত জিমে গিয়ে রুটিন মাফিক নিজের বডিকে ট্রেন করেন তিনি, আর এতে বয়স বাড়ার সাথে সাথে তিনি আরও যেন সুদর্শন হয়ে উঠছেন। শোনা যাচ্ছে জিম ছাড়া বর্তমানে তিনি থাকতেই পারছেন না, জিম করতে ভীষণ পছন্দ করেন। আর এই খবরটি জানিয়েছে আরফিন শুভর স্ত্রী অর্পিতা সমাদ্দার। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ বিনোদন আপডেট। প্রতিনিয়ত বিনোদন জগতের সকল খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।